नमस्कार, आमी इंद्राणी, शुरू करछि आजके। बांग्लाय धनखड़ेर बदले एसेछेन बोस। एसे जानियेछेन एई बोस हलो सुभाषचंद्र अनुप्राणित। तिनी बांग्ला शिखते चान, सुभाष बसुर मातृभाषा। स्लेट पेंसिल एलो, उनी हाते खड़ी दिलेन। शुरूर आदिक्षे तार शेषे तिनी निज मूर्ति धारण करेछेन। करते बाध्य, कारण तार नियोगेर शर्तई तो एटा। एक निर्वाचित राज्यर मुख्यमंत्री प्रशासन के क्रमागत विव्रत करते थाकाई तो राज्यपाल काज। अवश्य जदि तिनी बीजेपी बिरोधी हन ताहले ना होले ताकि देखुन ना मणिपुरेर दिके। राज्यपाल अनुसुआ उइके तो तिनी कि कोनो पिसरूम खुलेछेन? सारा दिन 24x7 तार अफिसारेरा बसे मानुषेर अभियोगेर कथा शुनछेन? राज्यर मुख्य सचिवेर काछे सेई अभियोग पाठिये दिच्छेन? अनुसुआ उइके गेछेन नाकि मणिपुर सीमान्ते, जेखाने चलछे शये शये आदिवासी कूकी मानुषजनेर घर? जाननि तो केन? कारण तार राज्येर मुख्यमंत्री बीजेपी, काजेई 300 हत्या ताके विचलित करछे ना। AK-47 हाते दांगा करते आसा युवकदेर चेहरा तार चोखे पड़छे ना। शये शये बाड़ी चलछे, चार्च भांगा होयेछे, देवालय पोड़ानो होयेछे। अनुसुआ उइके कि विचलित? तिनि कि तार संबाद माध्यमके डेके जानियेछेन? ना। किन्तु बांग्लाय 6 জনের মৃত্যু, তার মধ্যে 2 জন শাসক দলের, 4 জন বিরোধী রাজনৈতিক কর্মীর মৃত্যুর পরে বিচলিত রাজ্যপাল শান্তিকক্ষ খুলেছেন। বোমা পড়েছে, তিনি বিচলিত হয়ে ছুটে গেছেন। গেছেন কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধী। এছাড়া আর কোনো কারণ আছে কি? আজ সেটাই বিষয় আজকে। পঞ্চায়েত ভোটে রাজ্যপাল বনাম তৃণমূল। ভাঙর ক্যানিং, গুলি, বোমা, লাশ শা করে ছুটলেন রাজ্যপাল। স্পটে গিয়ে ভাষণ দিলেন, শান্তিপূর্ণ নির্বাচন চান। অশান্তির খবর পেলেই কড়া পদক্ষেপ করবেন। ভোট ঘোষণা হতেই রাজ্যের আইন শৃঙ্খলা চলে যায় রাজ্য নির্বাচন কমিশনের হাতে। রাজ্যপাল সাংবিধানিক প্রধান, সংবিধান মেনেই কাজ করবেন, সেটাই নিয়ম। তিনি তা বিলক্ষণ জানেনও নিশ্চয়ই। তবে আনন্দের ব্যবহারে আনন্দিত নয় শাসক দল। শাসক নিরানন্দ, বাড়াভাতে ছাই দিতে আরও এক পদক্ষেপ বসে। রাজভবনের শান্তিকক্ষ কার্যত কল সেন্টার, ঘন ঘন ফোন, জেলা থেকে অভিযোগ, নিজে দাঁড়িয়ে শুনছেন, পরামর্শ দিচ্ছেন, প্রয়োজনে নির্দেশ। বসে নেই বোস। রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে আগেই গড়িমসি করেছেন। শেষে রাজ্যের প্রথম পছন্দ রাজীব সিনহাতেই শিলমোহর দিয়েছেন, তা দিন। তবে রেগে শাসক কেন ঘোরাচ্ছিলেন, কেন চাইলেন তিনটি নাম? সে পর্ব মিটেছে। ভোটের দিন ঘোষণার পর নতুন চব্য, পঞ্চায়েত ভোট, মনোনয়নও মিটেছে। অশান্তি শুরু থেকেই, কোথাও শাসক মারছে, কোথাও বিরোধী। অনেকদিন পর খাপ খুলছে সিপিএম, নতুন সঙ্গী আইএসএফ। ভোট সেই একই, ত্রিস্তরীয় পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে জেতার যুদ্ধ। ব্যালটে গ্রাম দখলের লড়াই। আগের ভোটে অশান্তি হয়নি বলা যাবে না। তবে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগে রাজ্যপালের এত ভ্যানতাড়া ছিল না। কথায় কথায় হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাওয়া ছিল না। তখন রাজ্যের সরাসরি মুখ্যমন্ত্রীও ছিল না, রাজভবনে শান্তিকক্ষও ছিল না। মোদ্দা কথা, এখন নতুন বোতলে পুরনো মত, একে অন্যকে টেক্কা দেওয়া, এগিয়ে থাকার প্রতিযোগিতা। কার্যত প্রতিযোগিতায় নেমেছেন খোদ রাজ্যপাল, মানতে পারছে না শাসক। পিস রুম নিয়ে চূড়ান্ত খিল্লি, চমকাচ্ছেন ছোট সেজো মেজো নেতারা। বামফ্রন্ট চেয়ারম্যান শোনা কথা, শাসকের নয়া আমদানি রামফ্রন্টের চেয়ারম্যান। বেনজির আক্রমণ কুণালের, এক কাঠি ওপরে মদন, শুভেন্দুকে তেড়ে গালাগাল, জড়িয়ে নিলেন রাজভবনকেও। প্রতিটা গেটে সিসিটিভি লাগানোর নিদান দিলেন রঙিন নেতা। সেলিমও কটাক্ষ করলেন, হয়তো রাতে শুয়ে ভাববেন আনন্দ বোস কেন যে শান্তিকক্ষ খুললেন। পরনে অবশ্য সেই গলা বন্ধ কোট, চোখে সানগ্লাস। তার মানে সামনে পঞ্চায়েত ভোট। তৃণমূলের বিরুদ্ধে আছে বাম, কংগ্রেস, বিজেপি এবং অবশ্যই রাজ্যপাল, যিনি নির্বাচন ঘোষণার পর থেকেই দায়িত্ব নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এক ন্যারেটিভ তৈরি করা শুরু করে দিয়েছেন। তিনি পিস রুম খুললেন, কটা ফোন আছে? 4টে। কজন মানুষ সেই ফোনে অভিযোগ নিচ্ছেন? 2 জন। কত অভিযোগ এসেছে 3 দিনে? 400, মানে দিনে 133টা অভিযোগ। তো রাজ্যপাল সেই অভিযোগ নিয়ে কি করছেন? মুখ্য সচিবকে পাঠিয়ে দিচ্ছেন। মুখ্য সচিব কি করবেন? পুলিশের কাছে সেই অভিযোগ পাঠিয়ে দেবেন। মানে রাজ্যপাল যে ন্যারেটিভটা সেট করতে চাইছেন তা হলো, রাজ্যের পুলিশ মানুষের অভিযোগ নিচ্ছে না, তাই সেই অভিযোগ এবার তিনিই পাঠাচ্ছেন। এবং আজ তার অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি জানিয়েছেন, কেবল যে বিরোধী দলের লোকজনই অভিযোগ পাঠাচ্ছেন তাই নয়, তৃণমূল দলের মানুষজন অভিযোগ জানাচ্ছেন। মানে হলো,
তৃণমূল দলের সমর্থকদের অভিযোগ পুলিশ নিচ্ছে না, তাই তারা রাজ্যপালের কাছে অভিযোগ জানাচ্ছেন। মণিপুর হলো বুঝতাম, কারণ মণিপুরে গাঁজা চাষ হয়, মণিপুরের গাঁজা ড্রাগস মাফিয়ারা ও রাজ্যে জাতিদাঙ্গার পেছনে আছে, আর একটানেতে যেমন তেমন হয় বই কি মিঠুন চক্রবর্তী বলে গেছেন। প্রসঙ্গে ফেরা যাক, এই শান্তি কক্ষ আদতে এক প্রচারের অঙ্গ সেটা পরিষ্কার, কারণ বিরোধীদের নমিনেশন পড়েছে 1.5 লক্ষের কিছু বেশি, তৃণমূলের 80,000। দিনে 130টা করে অভিযোগ আসলে আর যাই হোক, কাজের কাজ তো কিছু হবে না। আচ্ছা, সত্যি যদি উনি কিছু করতে চাইতেন, সত্যি যদি ওনার মনে হতো যে এই রাজনৈতিক হিংসার ঘরানার বিরুদ্ধে কিছু করা উচিত, তাহলে রাজ্যপাল হিসেবে তিনি কি করতে পারতেন? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে, সচিবদের ডেকে সত্যি এই হিংসা কিভাবে থামানো যায় তা নিয়ে সিরিয়াস আলোচনা করতে পারতেন। তিনি রাজ্যের সমস্ত শিল্পী বুদ্ধিজীবীদের কাছে আবেদন রাখতে পারতেন, তিনি রাজ্যের মানুষের কাছেও আবেদন রাখতে পারতেন। কিন্তু তিনি যা করলেন তা হলো এক নির্বাচিত সরকারের প্যারালাল এক প্রশাসনিক ব্যবস্থা। তিনি শিখণ্ডীর ভূমিকায় নেমে পড়েছেন, এক নির্বাচিত রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নেই। ধনখড়ে প্রকৃত উত্তরাধিকারী হয়ে উঠতে চাইছেন মিস্টার আনন্দ, ডক্টর সিভি আনন্দ বোস। আমরা মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম, এক নির্বাচিত রাজ্য সরকারের পাল্টা এক প্রশাসনিক ব্যবস্থা তৈরি করে রাজ্যপাল কি প্রমাণ করতে চাইছেন? রাজ্যের প্রশাসন কার কথা মেনে চলবে, রাজ্যপাল না মুখ্যমন্ত্রী? মানুষ কি জানিয়েছেন শুনুন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইলেকটেড আমাদের সমস্ত কিছু, সুতরাং এই ইলেকটেড রাজ্যে সব থেকে আগে দেখা দরকার রাজ্য মুখ্যমন্ত্রীর কথা। মুখ্যমন্ত্রী একদম ইলেকটেড পার্সন, সুতরাং ওনার কথা শুনে চলাই বাঞ্ছনীয় এবং ওটাই হওয়া উচিত, ওটাই হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এখন আমাদের যিনি রাজ্যপাল আছেন তিনি বিজেপির দাবেদারিতে ওনাদের কথায় ওনাদের ডাইরেকশনে চলতে চাইছেন এবং চলছেন। মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী যিনি আছেন তিনি নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ, সেই কারণে আমি বলি যে এই পরিস্থিতিতে রাজ্যপালের যা ভূমিকা সেটা সরাহনীয়, আর প্রশাসনের দরকার যে রাজ্যপালের কথাই শোনা উচিত। রাজ্যপাল যেন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির সে অনুযায়ী চলছে, হাঁটছে, ফিরছে, সেটাই করছে এবং নানানভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে হ্যাকেল করার চেষ্টা করছে। চলিত রাজ্যপালেরই তো কথা শোনা উচিত না, রাজ্যের একটা প্রশাসন বিভাগে উনি আছেন না, তো রাজ্যপালের কথা না শুনে কোথায় যাবেন? প্রশাসনে যারা কাজ করে তারা প্রশাসনের যারা মুখ্য অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা শোনাটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। রাজ্যপাল তো কনস্টিটিউশন হেড, রাজ্যপালের কথা তো শেষ কথা। আমরা মনে করি শান্তিপূর্ণ নির্বাচনটা হোক, যদি কোনো প্রাণহানি না ঘটে। জব সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হো যায় কিসি ভি স্টেট কা, তো এক রাষ্ট্রপতি শাসন লাগু করনে কি বাত আতি হ্যায়, জিস পরিস্থিতি মে হর স্টেট কা গভর্নর রাজ্য কো চালায়েগা। প্রথম কথা, রাজ্যপালের পদটা তুলে দেওয়া উচিত বলে আমরা মনে করি, কারণ উনি বসে বসে যে কাজগুলো করছেন, এই বিজেপি গভর্নমেন্ট আসার পরেই সমস্ত রাজ্যপালগুলো এই ভূমিকা গ্রহণ করেছে। আমরা অনেক দিন রাজনৈতিক ভাবনা চিন্তার মধ্যে আমরা আছি, কংগ্রেস সরকারকে কখনো দেখিনি এইভাবে পরিচালনা করতে, বা এর আগের বিজেপি সরকার অটল বিহারী বাজপেয়ীর আমলে তিনিও এইরকমভাবে হুইমসিক্যালি কোনো কাজ করেননি। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে আমরা আলাদা করে কম বেশি করে আমরা বিচার কখনো করি না, বা করলে সেটা রাজ্যের পক্ষে আমাদের সাধারণ মানুষের পক্ষে খুব স্বাস্থ্যকর হবে না। প্রশাসন জানে যে নির্বাচিত সরকারেরই কথা শুনবে, রাজ্যপাল তো ডেপুট, রাজ্যে বসানো হয় তাকে। এখন রাজ্য প্রশাসন তো অকার্যকর প্রমাণিত হচ্ছে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেটা একটা বড় ব্যাপার। ফলে এখানে রাজ্যপাল হস্তক্ষেপ করছেন, কিন্তু এটা অবাঞ্ছিত। রাজ্যপালকে যা করতে হবে রাজ্য সরকারের মাধ্যমেই করতে হবে, কোনো সমান্তরাল ব্যবস্থাকে বোধহয় হওয়া উচিত না। কিন্তু কিছু ক্ষেত্র আছে আমাদের যেগুলো আছে, যেগুলো রাজ্যপালের নিজস্ব এখতিয়ারভুক্ত আছেন, সেই সব ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, কিন্তু যেখানে সরকার নির্বাচিত আছেন সেক্ষেত্রে হয়তো সরকারের নির্দেশ মতোই পরোক্ষভাবে চলা উচিত। যেহেতু মুখ্যমন্ত্রী প্রশাসনিক দপ্তরটা পুরোপুরি চালান, সেহেতু এটা মুখ্যমন্ত্রী ইয়ে করবে। যদি দুজনে কম্পিট করে চলে তাহলে সেই সংযোগতা হতে পারে, যদি আমি বলি আমি করব আমি করব তাহলে হবে। আদর্শগতভাবে আমরা এই রাজ্যপাল বিষয়টাই খুব একটা পছন্দ করি না, কারণ একটা নির্বাচিত সরকারের উপরে হস্তক্ষেপ করা তার দায় হচ্ছে
তার কাজ হচ্ছে প্রশাসন ঠিকমতো কাজ করছে কি না করছে, তার আইনের শাসনের দিকটা লক্ষ্য রাখা কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট করবে। আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা যেটা জানি, রাজ্যে যিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী হন তার কথাই হচ্ছে সর্বোচ্চ শেষ কথা। যার কর্ম সে তো করছে, যে যে পদে আছে সেই নিয়ে তো সে এগোবে, ঠিকই আছে, খারাপ কিছু না। রাজ্যপাল তো একটা প্যারালাল সরকার চালানোর চেষ্টা করছে, সেটা তো কখনো উচিত না। জনগণের ভোটে মুখ্যমন্ত্রী জিতে সে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা সবসময় তাকেই সাপোর্ট করছি। উনি একটা সামন্ত প্রশাসন তৈরি করছেন, এটা ঠিক না, এটা জনগণ ঠিকভাবে নেবে না। আমাদের জনগণ একটি ফেডারেল সরকারের মতো, এটা একটি রাজ্য সরকারকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে চলতে দিতে হবে। প্রশাসনকে আমাদের মুখ্যমন্ত্রী আছেন, তো আমাদের মনে হয় রাজ্যপালের ডিসিশন মতো একটু চলা দরকার, তাতে কি হয় দেখা যাক। হয়তো আশা করি রাজ্যপালের যে ডিসিশন নেবে সেটা মানুষের পক্ষে সুবিধা হবে এবং ভালো হবে। এতদিন তো মুখ্যমন্ত্রীর ডিসিশন দেখলাম, একটু রাজ্যপালের ডিসিশন নিলেও কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রীর কথাই শুনেই চলবে, কারণ মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি এবং এটাই গণতন্ত্রের বিচার, এই গণতন্ত্রে এইভাবেই চলে আসছে। উনি যে পার্টিকুলার এজেন্ডা ভিত্তিক পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে এসছেন, কোনো একটা সরকারের দাবিদারি করতে এসছেন বিজেপির পেশালি, এটা বোঝাতে চাইছেন। আসলে রাজ্যপাল দেশের একমাত্র সাংবিধানিক পদ যার নিয়োগের একমাত্র যোগ্যতা হলো নিয়োগকর্তার ইচ্ছে, আর এরকম কোনো পদ নেই। ধরুন রাষ্ট্রপতি, তাকে নির্বাচিত হতে হয়, পরোক্ষ হলেও নির্বাচন হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিকে সর্বপ্রথম একজন আইনজ্ঞ হতে হয়। কমট্রোলার অ্যান্ড জেনারেলের চাকরির যোগ্যতা লাগে, কিন্তু রাজ্যপালের কিচ্ছু লাগে না। ইচ্ছে করলে মোদিজির মতো কোনো নেতা তার গৃহ পরিচারককেও রাজ্যপাল করে পাঠাতে পারেন, কোনো রকম যোগ্যতার প্রয়োজন নেই। একমাত্র যোগ্যতা নিয়োগকর্তা, মানে দিল্লি সরকারের ইচ্ছে আর সেই মানুষটির আনুগত্য। কাজেই তিনি রাজ্যে আসেন। দিল্লি সরকারের বিরোধী যে কোনো সরকারকে অপদস্থ করাই আপাতত রাজ্যপালের একমাত্র কাজ। ঠিক তাই রাজ্যপাল জানিয়ে দেন, আমাকে ফোন করুন, 300 ফোন আসে। আর নির্বাচিত মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে আমাকে ফোন করুন, 12,000 ফোন আসে দুদিনে। এই জন্যই দক্ষিণের নেতা আন্নাদুরাই বলেছিলেন, রাম ছাগলের দাড়ির আর রাজ্যের রাজ্যপাল পদ দুটোই সমান অপ্রয়োজনীয়। আপনারা আপনাদের মতামত দিন। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।